হ্যালো ভিউয়ার, ঘর হওয়া রান্নাঘরে আপনাদের স্বাগত। আমাদের এখনকার রেসিপির আয়োজন কাঁচা মশলা দিয়ে বাঁধাকপি চিংড়ি রান্না। মজাদার রান্না দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সাথে বেল আইকনটি অন করে রাখুন। বাঁধাকপি রান্নার জন্য উপকরণ নিয়েছি। বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিয়েছি, সঙ্গে দুটো আলু কেটে নিয়েছি। আলুগুলো একটু বড় সাইজ করে কেটেছি। বাঁধাকপি কেটে ধুয়ে প্রস্তুত করে রাখলাম। কিছু চিংড়ি মাছ নিয়েছি কফি রান্নার জন্য, পরিমাণ মতো শুকনো ঝাল, শুকনো ঝালটা প্রস্তুত করে নিয়েছি, পেঁয়াজ রসুন। আদা, জিরার সঙ্গে কিছু মরিচ আছে, গরম মশলা, দুখানা তেজপাতা। এখন কিভাবে কাঁচা মশলা দিয়ে বাঁধাকপিটা রান্না করব, রান্নার জন্য একটা পাত্রও নিয়েছি। কপিটা পাত্রেতে ঢাললাম। এখন কি করি, কপিটা একটু মেখে মেখে কপিটাকে কম করে নিয়ে আসি। মশলা দেওয়ার আগে কপিটা সুন্দর করে মাখিয়ে নরম করে ফেলি। মশলা দিলে কপিটা এত সুন্দর করে নরম করা যাবে না। বারবার মেখে মেখে কপিটা একেবারে কম করে নিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ দিই, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। এইভাবে একে একে মশলাগুলি সবই দেব, শুকনো ঝাল, জিরে মরিচ। আদা, গরম মশলাটা দিয়ে দিলাম, তেজপাতা দুখানা রেখে দিলাম। এবার রান্নার পরিমাণে তেল দিয়ে দিই। আগের মানুষ এইভাবে বাঁধাকপি রান্না করত, কিন্তু এত উপকরণ দিত না, এইভাবেই রান্না করত, সুন্দর স্বাদ হত। তাহলে আমাদের স্বাদটা কেন সুন্দর হবে না? বারবার মাখবো, এভাবে মাখিয়ে মাখিয়ে একেবারে রান্নাই করে ফেলবো প্রায়। চিংড়ি মাছ কিন্তু দিয়ে দেয়নি, চিংড়ি মাছটা রেখে দিয়েছি। বারবার সুন্দর করে মাখিয়ে হাতটা ধুয়ে সামান্য একটু জল দেব। এইবার রান্নায় যাই, পাত্র বসিয়ে চুলোটা অন করলাম, ঢাকা দিলাম। কিছুক্ষণ পর জলা জলা ভাব হয়েছে, এখন নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, কাঁচা চিংড়িগুলো এইবার দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে ঝোলের ভিতরে ঢুকিয়ে ডাবিয়ে দিলাম। মশলা আদির সঙ্গে চিংড়ি মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দেব। চিংড়ি মাছগুলো মজাদার স্বাদ তৈরি হবে, তেমন না তৈরি হবে বাঁধাকপির স্বাদ। এমন ভাবে বাঁধাকপিটা রান্না করেই ফেলবো, মানুষ একবার খেলে আর একবার খেতে চাইবে। বারবার নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা শেষ করব। সামান্য রসা রসা থাকবে, অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম,
তরকারির ভিতরে সামান্য মিষ্টি মিষ্টি ভাব থাকবে। তেজপাতা দুখানা ছেঁকে ছাড়ব। একেবারে শুকনো হবে না বাঁধাকপি, একটু রসা রসা থাকবে। এর আগেও আমাদের চ্যানেলে কষা মশলা দিয়ে বাঁধাকপি চিংড়ি রান্না আছে, কষা মশলা দিয়ে শুকনো বাঁধাকপি চিংড়ি রান্না আছে। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অথবা উপরের আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। আমার কাঁচা মশলা দিয়ে বাঁধাকপি চিংড়ি রান্না শেষ। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খুব স্বাদ লাগবে। রান্না শেষে একটু ধনিয়ে জিরা কিংবা গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিলে ঘ্রাণটানা যেমন সুন্দর, খেতে তেমনি মজাদার স্বাদ হবে। আজকের রেসিপি এখানে শেষ, আগামী রেসিপি দেখবার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন।